হ্যাঁ ভিউয়ার্স, ফরট্রান 90-তে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রামটি কি আমরা সেটা আগে দেখে নিই। যে প্রোগ্রামটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো তো প্রোগ্রামটি আমরা শুরু করে দিই। প্রোগ্রামটি করার জন্য অবশ্যই আমরা একটি কোড ব্লক বেছে নিয়েছি। এই কোড ব্লকে আমরা প্রোগ্রামটি করব। কোড ব্লকে আমরা প্রথমে এই প্রোগ্রামটি করার জন্য যেহেতু আমাদের এখানে প্রাইম মৌলিক সংখ্যা কিনা এবং রিডস নির্দিষ্ট করে দিয়েছে, রিড নির্দিষ্ট করে দিয়েছে, মানে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে প্রথমেই শুরু করতে আমরা রিড নেব। রিড স্টার এন, তাই এন পড়ব অর্থ বোঝায় এন এর মান পড়, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, ইফ একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ এন লেস দেন ইকুয়েল ওয়ান, এন এর মান এক হয় তবে একটা দাগ দিয়ে দিব, গো টু 100। যদি এন এর মান একের চেয়ে ছোটো হয় তাহলে গো টু 100-তে যাও। এবং আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ লেস দেন এন ইকুয়েল টু, এন এর মান যদি 2-এর সমান হয় তাহলে গো টু 200। এটা একটা লেভেল নাম্বার, 100, 200 এগুলো একটা লেভেল নাম্বার। লেভেল নাম্বারটা কখন বসাবো সেটা সবগুলো প্রোগ্রাম করার পরে লেভেল নাম্বারটা আমরা বসাচ্ছি কোথায় কোথায় বসাবো। এরপর আমরা যেটা করব, যে ধরে নিব, যে এর মান নির্ণয় করব, যে ইকুয়াল টু এন বাই টু, এটা আমরা যে এর মান নির্ণয় করব। এবং কে ইকুয়াল টু 2, কে এর মান আমরা ধরে নিয়েছি, এটা আমরা ধরে নিয়েছি। এরপর আমরা একটা আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, এন ইকুয়েল, এন ইকুয়েল এন বাই কে স্টার কে, এটা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, গো টু 100। এই কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে আমরা আবার 100 নম্বর লেভেলে চলে যাব। এরপর যেটা করব আমরা, যে কে ইজ ইকুয়াল টু কে এর মান এক করে বৃদ্ধি করব, কে প্লাস ওয়ান, কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান। এবং একটা আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ, এখন আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেটা ইউজ করব কে এর পরিবর্তে, এই এন এর পরিবর্তে, মানে কে এর জন্য অ্যাপ্লাই করব, কে কে লেস দেন ইকুয়াল জে হলে আমরা একটা গো টু 500। এগুলো একটা লেভেল নাম্বার, অ্যাজ ইউ উইশ আপনার ইচ্ছা মতন দিতে পারেন। এখন আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট স্টার এন, এন ইজ এ প্রাইম, যদি এন এর মান আমরা প্রাইম পাই তাহলে এটা আমরা প্রিন্ট করতেছি। এবং যেটা আমরা করব, গো টু 300, আবার প্রিন্ট করব, ইন্টিজার এন ইজ এ নট প্রাইম। এখন আমরা প্রাইম যেটা মৌলিক সংখ্যা না সেটা বের করলাম। যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে আমাদের এই ফর্মেটে বের হয়ে যাবে। এখন আমাদের প্রোগ্রামটা কমপ্লিট, স্টক এবং ইন্ট প্রোগ্রামটা আমাদের শেষ। এখন যেটা বাকি আছে আমাদের লেভেল নাম্বারগুলো বসানো, আমরা এখানে দেব লেভেল নাম্বার 100। এটা যদি আমাদের এন একের মান প্রাইম না হয় তাহলে, মৌলিক সংখ্যা না হয় তাহলে আমাদের প্রিন্ট হবে, আর যদি মৌলিক সংখ্যা হয় তাহলেও আমাদের প্রিন্ট হবে, সেটা হবে
n মৌলিক সংখ্যা হলে এখানে প্রিন্ট হবে। তার লেভেল নাম্বার দেবো আমরা 200। এবং আর একটা লেভেল নাম্বার আছে যে 500 প্লাস 300। 500 হবে আমাদের এখানে যদি কে একটা ইকুয়াল টু মৌলিক সংখ্যা হয় তাহলে আমাদের এটা হবে এখানে, এবং 300টা হবে স্টপ। যদি সব কিছু এখানে আমরা প্রাইম নাম্বার পাই তাহলে সরাসরি এখান থেকে স্টপে চলে যাবে, মানে আর 100 লেভেল নাম্বার প্রাইম ইজ নট ওটা ইউজ ব্যবহার হবে না। ওকে, তারপর প্রোগ্রামটা আমরা সেভ দেবো কন্ট্রোল এস অথবা এখানে ফাইল থেকে সেভ এস ফাইল। এখানে আপনার নাম অনুসারে যে কোনো একটা নাম দিতে পারেন। প্রাইম নাম্বার সেভ। এখন আমরা দেখবো মৌলিক সংখ্যা কী কী মৌলিক সংখ্যা তা বের করবো। সেক্ষেত্রে আমরা রানে ক্লিক করব, ইএসে ক্লিক করব, এই যে আমাদের ফরম্যাটটা চলে আসছে। এখন আমরা দেখি এন কি মৌলিক সংখ্যা কিনা, এক কি মৌলিক কিনা, এক দিয়ে ইন্টার ক্লিক করব। তখন আমাদের এখানে নোট দিয়ে দেবে যে ওয়ান ইজ নট প্রাইম সংখ্যা, মানে আমরা এন এর মান যদি এক ধরি তাহলে এখানে প্রাইম সংখ্যা দেখাবে যে এক ইজ নট প্রাইম। এখন আমরা আবার একইভাবে সেমভাবে রানে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি 2 টেস্ট করি তাহলে কি হবে, 2 ইজ প্রাইম, তার মানে 2 আমরা প্রাইম সংখ্যা পেয়েছি। একইভাবে 3ও আমরা দেখতে পারি, 3 ইন্টার দিলে 3 ইজ এ প্রাইম, 3ও আমাদের প্রাইম সংখ্যা হবে। এবং 4 ইন্টার, 4 ইজ নট প্রাইম। এভাবে আমরা সকল প্রাইম সংখ্যাগুলো বের করতে পারি। 5 ইজ এ প্রাইম, মানে মৌলিক সকল মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। তারপর 6 ইজ নট প্রাইম, তারপর 7 ইজ এ প্রাইম, 8 ইজ নট প্রাইম, 9 ইজ নট প্রাইম সংখ্যা, 10 ইজ নট প্রাইম, 11 এ প্রাইম একটি মৌলিক সংখ্যা। তো এইভাবে আমরা যত খুশি মানে সকল মৌলিক সংখ্যাগুলো আমরা বের করে নিতে পারি। তো আজকে প্রোগ্রামটা জাস্ট এই মৌলিক সংখ্যাগুলো যাচাই করা নিয়েই ছিল। তো যেহেতু প্রোগ্রাম কমপ্লিট, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আজকে একটু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট